প্রিয় শিক্ষার্থীরা, সালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আবদুল্লাহ মামুন, প্রভাষক তথ্য যোগাযোগ প্রযুক্তি, পূর্ব হারবাং আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ, হারবাং। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব তোমাদের সাথে, সেটা হচ্ছে ন্যান্ড গেট দিয়ে অ্যান্ড গেট বাস্তবায়ন। ন্যান্ড গেট দিয়ে অ্যান্ড গেট বাস্তবায়নে আমাদের যে বিষয়টা দেখতে হবে, সেটা হচ্ছে আমরা যদি দুইটা ইনপুটকে ন্যান্ড গেট দ্বারা প্রবাহিত করি, সেক্ষেত্রে পাই এন্ড টু বি হোল বার। আর অ্যান্ড ছাদ একটু দেখি যে এবি দুইটা ইনপুটকে যদি আমরা অ্যান্ড গেট দ্বারা প্রবাহিত করি, অ্যান্ড টু কি পাই? বি পাই। তো দেখো, এখানে অ্যান্ড এর ক্ষেত্রে যে বিষয়টা করতে হবে, পার্থক্য হচ্ছে শুধুমাত্র একটা জায়গায়। দেখো, ন্যান্ডে ইনটু আছে, বার আছে, অ্যান্ডে ইনটু আছে, কিন্তু কি নেই? বার নেই। তাহলে আমাদের অবশ্যই বার টানতে হবে। আমরা কি বার আনবো? জোর সংখ্যক বার আনলাম, দুইটা বার আনলাম। এখানে আর কোনো কাজ করতে হচ্ছে না, কারণ এখানে ইনটু আছে, এখানে ইনটু আছে, এখানে বার একটা থাকুক, এখানে একটা আনতে পারবো না, দুইটা আনতে হবে। সেজন্য আমরা দুইটা আনলাম, এক জোড় আনলাম। এখন এই চিত্রটা ন্যান্ড গেট দ্বারা কি করতে হবে? অঙ্কন করতে হবে। আমরা শুরু করলাম এবি, এবি কে যদি আমরা ন্যান্ড গেট দ্বারা প্রবাহিত করি, পাই এন টু বি হোল বার। দেখো, একদম সিম্পল বিষয়। এই আমরা এখান থেকে দুইটা পার্ট থেকে পেয়েছি কয়টা? একটা। একটা দিয়ে হবে না, এখন আমাদের কাজটা কমপ্লিট হয় নাই। আমাদের বার লাগবে হচ্ছে দুইটা। এই মানটাকে, ন্যান্ড গেট এই মানটাকে আবার আমরা ন্যান্ড গেট দ্বারা কি করবো? প্রবাহিত করবো। একবার করব না। দেখো, ওই যে একে যেভাবে আমরা দুইবার আকার ইনপুট দিতাম, এখানে সেম ভাবে করতে হবে। অর্থাৎ এন টু বি হোল বার একবার উপর দিয়ে গেল, আবার নিচ দিয়ে একবার গেল, এন টু বি হোল বার। তাহলে এই ন্যান্ডের জন্য মাঝখানে ইনটু আসলো, উপরে কি আসলো? হোল বার আসলো। এইটাকে এখন সরলরেখিত করে এবি করতে হবে। কিভাবে করব? দেখো, এটাও সেম, এটা আর এটা সেম। অর্থাৎ দুইটাকে যদি আমি এ ইনটু এ ধরি, ইকুয়াল কি এ। এটার এটার নাম যদি আমি এ দিই, এটার নামও এ দিই, এ ইনটু এ ইকুয়াল কি এ। এটা আমরা বুলিয়ানের মৌলিক উপপাদ্য করেছে, এ ইনটু এ হচ্ছে ইকুয়াল এ। তাহলে এ ইনটু বি হোল বার, এ ইনটু বি হোল বার ইকুয়াল হচ্ছে এ ইনটু বি হোল বার। একটা আছে হোল বার একটা, এরপরে এই ফোরাটার উপর একটা বার নাই, সেটাও দিলাম। অর্থাৎ এ ইনটু বি ডাবল বার হয়েছে, এ ইনটু বি ডাবল বার ইকুয়াল হচ্ছে শুধুমাত্র এ ইনটু বি, যেটা আমাদের অ্যান্ড গেট কি করে নির্দেশ করে। তাহলে দেখো, আমরা ন্যান্ড গেট দিয়ে কোন গেট অ্যান্ড গেট বাস্তবায়ন করলাম। আশা করি বিষয়টা তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারছো। তো সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে আমার ক্লাসটা অবশ্যই মিউট করবা এবং পাশাপাশি শেয়ার করবা, সবাই যেন জানতে পারে। আর সবাইকে ধৈর্য সহকারে ভিডিওটা না টেনে ধৈর্য সহকারে দেখার জন্য অনুরোধ করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।